আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো হচ্ছে কোর মাইনিংটা নিয়ে, বা সাতোশি কোর অ্যাপ্লিকেশন যেটা সেটা নিয়ে কথা বলবো। এটার যে core.org মানে ওদের ওয়েবসাইটটা যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা যারা কিনা প্রতি মাসে মাসে উইথড্র করেন আপনাদের ব্যালেন্সটা, সেটা উইথড্র করার সিস্টেম কিন্তু এখন হয়তো বা চেঞ্জ আপনাদের সামনে আসতে পারে, এবং কিভাবে উইথড্র করবেন বা কিভাবে আপনাদের ওয়ালেট সেট করবেন সেটা দেখাবো। আরেকটা কথা বলতেছি, আরো 4-5 মাস আগে যখন কিনা আমাদের এই সাতোশি কোর অ্যাপ্লিকেশন থেকে উইথড্র করার প্রসেসটা দিয়েছিল, তখন কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ম্যাটামাস্ককে কানেক্ট করতে পারছি। এখন থেকে ওই ধরনের প্রবলেম আর হবে না। আপনারা যদি ট্রাস্ট ওয়ালেট বা অন্য যে কোনো ওয়ালেট অ্যাড করতে চান, আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। যেই ওয়ালেটের মধ্যে মানে সাতোশি অ্যাড করা যায়, মানে কোর ব্লকচেইন অ্যাড করা যায়। সো আমি হচ্ছে ওদের ওয়েবসাইটটা ঢুকতেছি, তাহলে দেখতে পারবেন। এসসিআই কোর নিয়ে অনেকে কমেন্ট করছেন, সেটারও চেষ্টা করবো ভিডিও শেষের দিকে রিপ্লাই দেওয়ার জন্য। তার আগে একটা কথা বলে নিতেছি, আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিছি একটু আগে। এই যে দেখেন একটা ভিডিও দিছি, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে আমি অ্যাক্সেস নিতে পারতেছি না। এর কারণটা হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে আমি ক্র্যাক, মানে অ্যাডোবির একটা ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করার পর থেকে আমার দুইটা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল হচ্ছে টেলিগ্রাম একটা চ্যানেল আর হচ্ছে টেলিগ্রাম আইডি নষ্ট হয়ে গেছে, এবং টেলিগ্রাম চ্যানেলটা মেবি হ্যাক হয়ে গেছে। কারণ ওইখানে একটা পোস্ট করা হয়েছে, আমি এটা দেখছি, এবং আমি কোনোভাবে অ্যাক্সেস নিতে পারতেছি না আমার চ্যানেলের মধ্যে। সো আপনারা ওইটার মধ্যে লগইন, মানে ওইটার মধ্যে যদি থাকেন তাহলে ওইখান থেকে আপনারা লিভ নিয়ে নেন, আর অন্যথায় আপনারা সেটার মধ্যে হচ্ছে রিপোর্ট মেরে বের হয়ে আসেন, ঠিক আছে? বা ওইটার মধ্যে যেসব লিঙ্কগুলো দিবে শেয়ার করবো ওইগুলোতে জয়েন হবেন না। সো এখন মেইন টপিকে আসি, core.org-এর মধ্যে। এখান থেকে আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, প্রায় 47 মিনিট আগেও একটা পোস্ট করছে, দ্য নিউ ওয়েবসাইট ইজ আপ অ্যান্ড রানিং, হ্যাভ ইউ সিন ইট অল, হোয়াটস ইউর ফেভারিট সেকশন। মানে হচ্ছে ওয়েবসাইটের আপডেট করা হয়েছে, ওয়েবসাইটের মধ্যে নতুন কিছু অ্যাড করা হয়েছে, আমাদের পছন্দের কি আছে। তারপর হচ্ছে 19 ঘন্টা আগে দিয়েছে, দ্য নিউ ফেস অফ কোর ইজ লাইভ, দেয়ার আর সো মেনি চেঞ্জেস, ইটস হার্ড টু ইভেন মেক এ লিস্ট, গিভ ইট টু লুক, ফিল ইট অ্যান্ড ফাইন্ড আউট হোয়াটস অ্যাবাউট কাম। মানে কী কী ভবিষ্যতে আসতে পারে সে বিষয়ে এখানে বইলা দিছে, মানে আইডিয়া করা যেতে পারে। সো সেসব দেখতেছি না, আমরা সরাসরি ওয়েবসাইটে এখান থেকে core.org যেটা আছে সাইটে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার সাইটের ভিতরে নতুনত্ব কিছু দেখতে পারবেন। তো এটা হচ্ছে ওদের ওয়েবসাইটটা। আপনারা কিন্তু ওদের ওয়েবসাইটের মধ্যে, মানে আপনাদের ওদের ব্রাউজারের মধ্যেও কিন্তু লগ ইন করতে পারবেন। আগে আমাদের প্রবলেম ছিল, আমাদের ম্যাটামাস্কের ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করে তখন কানেক্ট করতে হইতো আর কি। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করলাম, এবং এইখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি একটা অপশন দেখতে পারবেন, এই যে সিলেক্ট ওয়ালেট। আপনি ম্যাটামাস্ক, ওকেএক্স, যত ধরনের ওয়ালেটগুলো আছে সেইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সাপোজ আপনার হচ্ছে সাতোশি কোর অ্যাপ্লিকেশনের কোর অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করছিলেন। সো এখান থেকে সিলেক্ট ওয়ালেটে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনার ম্যাটামাস্ক, তারপর হচ্ছে বাইবিট, বাইনান্স, সব ধরনের, মানে আপনার ফোনে যত ধরনের ওয়ালেটগুলো আছে, ওকেএক্স, ট্রাস্ট ওয়ালেট, সবগুলো শো করবে। সো আপনি যেটার মধ্যে কানেক্ট করতে চাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে কানেক্ট করে নেবেন। সাপোজ আমি ম্যাটামাস্কে কানেক্ট করছি, সো আমি এখান থেকে যদি ম্যাটামাস্কে ক্লিক করি, একটু ওয়েট করি পাসওয়ার্ড, এবং এইখান থেকে কানেক্টে ক্লিক করে দিব। আরেকটা প্রবলেম হয়তোবা সারা বাংলাদেশেই হচ্ছে এখন, সেটা হচ্ছে মানে আমাদের ইন্টারনেট প্রবলেম করতেছে, এবং আপলোড স্পিড খুবই খুবই কমানো। সো এই কারণে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারতেছি না, কয়েকদিন ধরে কাজ করতে পারতেছি না। এই সুযোগটাই আমার ওই টেলিগ্রাম চ্যানেলটা বাস দিল আর কি। সো আপনারা একটু সাবধান, ওইখানে অনেক ধরনের ফিশিং লিঙ্ক টিঙ্কও শেয়ার করতে পারেন, লিঙ্কে টিঙ্কে ক্লিক করবেন না, সাবধান করতেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করব। সো আমার কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে কি বলছে, বিল্ড অন কোর, তারপর হচ্ছে সাতোশি প্লাস কনসেন্স, যেটা অ্যাবাউট কোর সম্পর্কে এখানে বলছে, লঞ্চ ইউর প্রজেক্ট উইথ বিল্ডার গ্রান্ট। আপনার যদি কোনো প্রজেক্ট থাকে, ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট থাকে, এটা জাস্ট আমাদের জন্য বলে না, যারা কিনা অন্যান্য যারা কিনা কাজ করবে, ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করবে, তাদের বিষয়ে আপনি এখানে গিয়ে ওদের সাথে কলাবরেট করতে পারবেন। ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন সব কিছু এখানে বলে আছে, কমিউনিটি এসব এখানে আছে। তাছাড়া হচ্ছে ওদের মেইন ফিচার্সগুলো হচ্ছে, এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, থ্রি লাইনে ক্লিক করে বারে ক্লিক করলে আপনার এখানে বিল্ড, এক্সপ্লোরার, এক্সপ্লোরার হচ্ছে ওদের যেরকম বিএসসি চেন, ইটিএইচ স্ক্যান, এরকম হচ্ছে এক্সপ্লোরার, ওদের এক্সপ্লোরার থেকে আপনি দেখতে পারবেন ট্রানজ্যাকশনগুলো। সেটা দেখাচ্ছি না, আমি যাচ্ছি সরাসরি এয়ারড্রপ। এই যে এয়ারড্রপ আছে, যারা কিনা প্রতি মাসে উইথড্র করেন তাদের এই বিষয়টা ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে দেখেন কীরকম আসবে আপনাদের, মানে যখন আপনারা ম্যাটামাস্কে, আগে তো আমাদের ম্যাটামাস্কে ঢুকে করতে হয়েছে, এখন ওয়েবসাইটে করতে পারবেন। সো এখানে আপনার ফার্স্ট হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমি এখানে টাইপ করতেছি বাংলাদেশ,
বাংলাদেশটা কানেক্ট চুজ করা হয়ে গেছে। তারপর এইখান থেকে নিচ থেকে কনফার্মে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। তারপর হচ্ছে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ওয়ালেটে ক্লিক করতেছি, একটু ওয়েট করি, এখানে কানেক্ট অপশন আসছে, কানেক্টে ক্লিক করব। এটা আমাদের অলরেডি কানেক্টেড হয়ে গেছে। সো তারপরে কি করব, নিচ থেকে আবারও নেক্সট, এই যে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে আমার যে কয়েনগুলো আছে সেগুলো আমি এখান থেকে, মানে আমার দেখেন এটা কিন্তু আমি অন্য আরেকটা ওয়ালেট কানেক্ট করছি, দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু কোনো ব্যালেন্স নাই, আর আমি উইথড্র করে ফেলছি অলরেডি। সো এখান থেকে আপনাদের যে ব্যালেন্সটা থাকবে সেটা এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন, আপনাদের এটা অ্যাড হয়ে যাবে এবং প্রতি মাসে মাসে এখান থেকে আপনি সেটা উইথড্র করবেন। সো আশা করি এটা সম্পর্কে বুঝতে পারছেন যে কীভাবে উইথড্রু টুইড্রো করবেন, এবং আপনাদের যে ইভেন্টগুলো আছে বা উইথড্রু যে মাসে এটা এখানে এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এবং এইসব বিষয়ে হয়তো বা আমাদেরকে পরবর্তীতে আরও অনেক ধরনের আপডেট এটার মাধ্যমে জানাবে। সো আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আমি লাস্ট গত ভিডিওতেও বলছিলাম যে অনেক ধরনের প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট তাদের আসল রূপটা হয়তো বা যখন বুলরান আসবে, মার্কেট যখন পাম্প হবে তখন হয়তো আমাদেরকে দেখাবে। এবং আপনাদেরকে বেশ কয়েকটা এক্সচেঞ্জার ওয়েবসাইট, এক্সচেঞ্জার এয়ারড্রপ শেয়ার করছিলাম, যেরকম এনসিএক্স, ওটিএক্স, এগুলোতে মিস করবেন না। এই যে একটা ভিডিও দেখাই দিতেছি আপনাদেরকে, এই যে দেখেন একটা সাইট আমি আপনাদের শেয়ার করছিলাম, এই ভিডিওটাও দিয়েছিলাম, এই ভিডিওটা দেখে এর মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এনসিএক্স এক্সচেঞ্জার, ওদের অলরেডি প্রিসেল শুরু হয়ে গেছে। সো আপনাদের কিছু মাস পরে হয়তো বা এখান থেকে ভালো পরিমাণ উইথড্র করতে পারবেন। এক্সচেঞ্জার অফারগুলো কোনো প্রকার ইনভেস্ট করতে হয় না এবং এগুলো থেকে ভালো পরিমাণ ইনকাম সম্ভব। সো এটা হচ্ছে ওদের নতুন ওয়েবসাইট, কোডাওয়ের নতুন ওয়েবসাইট, আশা করি ভালো লাগছে আপনাদের এই ওয়েবসাইটটা। এটা ইন্টারফেসটা অনেকটাই মোটামুটি চেঞ্জ করছে এবং কানেক্ট অনেক ধরনের বাগ প্রবলেম ছিল সেগুলো প্রবলেম করছে, যেরকম হচ্ছে আপনাদের অন্যান্য ওয়ালেট ওকেএক্স, তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, এই ধরনের ওয়ালেটের মধ্যে যদি আপনারা নিয়ে থাকেন তাহলে আপনাদের প্রবলেম হইতো, এখন আর এই প্রবলেমটা থাকবে না। দেখেন আমি কিন্তু এটা ব্রাউজারে কানেক্ট করছি, আমার ওয়ালেটে না, ঠিক আছে, ওয়ালেটের তো লিঙ্ক আপ হয়েছে বাট আমার ওয়ালেটে ঢুকতে হয় নাই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই।